না দেখুন আপনারা এই যে অবহেলিত বলেন না কখনো। আগের বলে যে ব্যাটার ছক্কা মেরেছিল, পরের বলে সেই ব্যাটারকে বোল্ড করে প্রতিশোধ নিলেন রিশাদ হোসেন। সেই সঙ্গে যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে বার্তা দিলেন, তাকে দলে নিয়ে ভুল করেনি কুমিল্লা। গত বছর দল না পেলেও এবার বিপিএল এ দল পেয়েছেন এই লেগি। টাইগার ক্রিকেটে লেগ স্পিনাররা বরাবরই সুযোগ বঞ্চিত থাকেন, হোক ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেট। হতাশার মাঝে আলো হয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ। বোলিং এর পাশাপাশি ব্যাটিং ফিল্ডিংটাও ভালো করেন। বুধবার মাস্কো সাকিব একাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচে তারই ঝলক দেখিয়েছেন এই লেগি। বিপিএল এর গত আসরে একমাত্র লেগি হিসেবে দল পেয়েছিলেন জুবায়ের লিখন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার পেয়েছেন কেবল রিশাদ। তবুও লেগ স্পিনারদের অবহেলিত বলতে নারাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এর পেছনে অবশ্য অন্য কারণও আছে, সেটিও ব্যাখ্যা করেছেন কোচ। না দেখুন আপনারা এই যে অবহেলিত বলেন না কখনো, আমি এটা কখনোই অবহেলিত না। এখন একটা টিম দেখে সবসময় সে আসলে কীভাবে উইন করবে, এখানে আসলে কাউকে আলাদা করে মানে সাপোর্ট করার আসলে এইটা এই জায়গা না, এটা প্রফেশনাল জায়গা। এখানে ভাই আপনি ভালো খেলবেন থাকবেন, ভালো খেলবেন না থাকবেন না, এখানে ট্যালেন্ট মানে ফুটায় তোলার আসলে আমার কোনো জায়গা নেই, কারণ আমি হারলে আমার সবাই আমাকেই দায়ী করবে। বাট তার বোলিংটা দেখে ভালো লাগছে যে না সে টি টোয়েন্টির জন্য খুবই ইউজফুল প্লেয়ার হতে পারে, এবং সেই সাথে তার ফিল্ডিংটাও ভালো, ব্যাটিংটাও ভালো, একটা প্যাকেজ, সুন্দর প্যাকেজ হতে পারে। এবং আস্তে আস্তে সে হয়তো বোলিং করতে করতে হয়তো আরও বেশি ডেভেলপ হবে, তার যেহেতু হাইট আছে যেখানে একটা বড় ধরনের অ্যাডভান্টেজ তার। সো আমাদের কন্ডিশনের সাথে কীভাবে বল করতে হবে বা বাইরের উইকেটে কেমন কীভাবে বল করতে হবে সেটা যখন শিখে যাবে এবং আরেকটু যদি স্পিন বাড়াতে পারবে, আমি মনে করি সে বাংলাদেশের জন্য একটা ভালো অ্যাসেট হতে পারে। প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। দেশি পেসারদের নিয়ে গড়া পেস ইউনিটটাও বেশ শক্তিশালী। মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরীরাও আলো ছড়াতে প্রস্তুত। প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ডের পারফরমেন্সে খুশি কোচ সালাউদ্দিন। ভালো লাগছে মুস্তাফিজের কথা তো কী বলবো, মুস্তাফিজ নিয়ে আমার আসলে কোনো ডাউট নেই। ফোর্ডের আজকে প্রথম সামনাসামনি দেখলাম যে না নতুন বলও ভালো করতে পারে, মিডল ওভারও বল করতে পারে, ডেতেও ভালো বল করে, যেটা একটা টিমের জন্য আসলে অনেক স্বস্তি। মৃত্যুঞ্জয়ও অনেক দিন পরে আসছে, বাট সেও ভালো রিদমে আছে। মুশফিককেও দেখলাম যে মিডল ওভারগুলোতে যত যেটা টিমের রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার সে বল করতে পারছে। সো একটা একটু বেশি কিছু আসলে আমরা চাওয়ারও নেই, যে একটা টিম যতটুকু যায় ততটুকু দিতে পারলে আমি অনেক হ্যাপি। প্রস্তুতি ম্যাচে যেমনই হোক মূল ম্যাচে পারফর্ম করাটাই চ্যালেঞ্জ রিশাদ হোসেনের জন্য। অন্যান্য স্পিনার বা পেসার চেয়ে লেগ স্পিনারদের চ্যালেঞ্জ যেহেতু একটু বেশি রিশাদের জন্য, তাই সেই হিসাবে এই চ্যালেঞ্জটাও কঠিন। এই কঠিন চ্যালেঞ্জ রিশাদ কতটা উত্তরে যেতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বিপিএল টুর্নামেন্ট পর্যন্ত। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।